2008 সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে সালমান ও শাহরুখ খানের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। প্রায় বছর খানেক একে অপরের মুখ পর্যন্ত দেখেননি এই দুই খান। তবে গত বছর আরিয়ান কাণ্ডে শাহরুখের পাশে এসে দাঁড়ান সালমান। সম্প্রতি একটি ইফতার পার্টিতে অংশ নিয়ে নজর কাড়লেন এই তারকাদ্বয়। কালো পোশাকে অনুষ্ঠানে হাজির হন কিং খান ও সুলতান। মুহূর্তের সমস্ত আকর্ষণ এসে পড়ে তাদের উপর। ইন্টারনেট জগতেও ভাইরাল হয়ে গেছে তাদের ছবি ভিডিও। প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করে থাকেন মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী। সেখানে হাজির হন বলিউডের তারকারা, খোদ শাহরুখ সালমানও চলে আসেন। মাঝে করোনার কারণে দুই বছর এই পার্টির আয়োজন হয়নি। দু বছর বিরতির পর ফের জমকালো ইফতারের ব্যবস্থা করেছেন এই রাজনীতিবিদ। এছাড়াও সেই পার্টিতে উপস্থিত হন জারিন খান, শিল্পা শেঠি, তামান্না ভাটিয়া, হিনা খান, এশা গুপ্তা সহ আরো অনেক তারকা। এদিকে শাহরুখ খানের পরবর্তী সিনেমা পাঠানে একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আবার সালমানের নতুন সিনেমা টাইগার 3 তেও বিশেষ চরিত্রে হাজির হবেন কিং খান।